ঠাকুরগাঁও তিন আসনে দলের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি ইমদাদুল হক। নির্বাচন কমিশনের যাচাই বাছাইয়ে তার মনোনয়নপত্র টিকেও গেছে, এখন আছেন ঢাকায়। চেষ্টা চালাচ্ছেন নেতাদের বুঝিয়ে দলের মনোনয়ন পেতে, না পেলে কি করবেন জানতে চাওয়া হয়েছিল তার কাছে। এখন এটা তো আমি জোটের প্রার্থীকে যদি দিয়ে দেয় তাহলে হয়তোবা, আমি বললাম তো যে আমি আমার জনগণের কাছে ফিরে যাব, তাদের যদি ইশারা পাই, তারা যদি সম্মিলিত হয়ে আমার জন্য আন্দোলন করে আমাকে হয়তো বহিষ্কার করতে পারে, কিন্তু তারপরে যদি তারা আমাকে ভোট দেয় তাহলে তো আমি তাদের কাছে যাব ইনশাল্লাহ। যুবলীগের প্রেসিডিয়াম সদস্য সিরাজুল ইসলাম মোল্লা নরসিংদী তিন আসনের বর্তমান সংসদ সদস্য, তিনিও এবার মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। দলের টিকিটের আশায় দৌড়ঝাঁপ করছেন এবং না পেলে স্বতন্ত্র হিসেবেই লড়বেন। আমি নৌকার মনোনয়ন পাই নাই, নির্বাচন করার আমার কোনো ইচ্ছা ছিল না, কিন্তু শিবপুরের জনগণ যেভাবে আমাকে তারা ধরেছে, ডিসেম্বরের 30 তারিখে আমাদের নির্বাচন হবে, সেই নির্বাচনে আমি অংশগ্রহণ করব এবং জননেত্রী শেখ হাসিনাকে 2014 সালে যেমনিভাবে এই সিটটি আমি উপহার দিয়েছিলাম, 2018 সালেও আমি একই পদ্ধতিতে এই সিটটি মাননীয় প্রধানমন্ত্রীকে আমি উপহার দেব। জানা গেছে দলের মনোনয়ন না পেয়ে সারা দেশে প্রায় 80 জন আওয়ামী লীগ নেতা স্বতন্ত্র প্রার্থী হন, তবে যাচাই বাছাইয়ে অর্ধেকই বাদ হয়ে গেছেন। বাকিদেরকেও প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আগামী 9 তারিখের মধ্যে বসিয়ে দেয়া যাবে বলে আশা করছেন দলের সংসদীয় বোর্ডের এই সদস্য। তাদের অধিকাংশ থাকতে চাইবে 9 তারিখ পর্যন্ত, কারণ তারা আশা করছে, বিভিন্নভাবে আমাদের কাছে এসেও কখনো কখনো বলছে, বিভিন্নভাবে তারা তদবির করছে যে তারা যেন মনোনয়ন পায়। আমার মনে হয় এই ব্যাপারে আমরা খুব ইতিমধ্যে সিদ্ধান্ত দিয়েছি, 2-1টা কেস ছাড়া এই ব্যাপারে আর নতুন কোনো চেঞ্জ হবে বলে আমি মনে করি না। আলোচনার মাধ্যমে সমাধান করার কথা বলা হয়েছে, আর যদি আলোচনার মাধ্যমে সমাধান না হয় সেক্ষেত্রে কী করা হবে সেটাও কিন্তু আমাদের সাধারণ সম্পাদক সাহেব বলে দিয়েছেন যে তাদেরকে আজীবন বহিষ্কার করা হবে। আমি বিশ্বাস করি যে আজীবন বহিষ্কার কাউকে করতে হবে না, সকলেই দলীয় শৃঙ্খলা মেনেই চলবে। জানা গেছে দলের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকদের নিয়ে একটি কমিটি করা হয়েছে, যাদের দায়িত্ব দেওয়া হয়েছে এসব স্বতন্ত্র প্রার্থীদের বুঝিয়ে নির্বাচন থেকে সরিয়ে আনতে। আনোয়ার হোসেন, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা।